سورتو الانشراح سورتو الانشراح قرآنের কোন কোন নুসখায় এই সূরাটাকে বলা হয় সূরাতু আশ-শারহ কোথাও আশ-শারহ কোথাও আল-ইনশিরাহ ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া এমন ভাবে ইসলামের সত্যটাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ শারহ মানে কি কে বলতে পারে দেখি শারহ মানে কি হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ শারহ মানে ব্যাখ্যা করা বিশ্লেষণ করা ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে তুলে ধরেছেন ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে শারহ দেখবেন অনেক তাফসিরে শারহ আছে হাদিসে শারহ আছে যেমন আমদাতুল কারি আলা শারহিল বুখারী বুখারীর শরা তারপর ফতহুল মুনইম আলা শারহি মুসলিম তুহফাতুল আহওয়াজি আলা শারহি তিরমিজি এই হাদিসের কিতাবগুলো সরা হয় ব্যাখ্যা হয় সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ইসলামটাকে তুলে ধরেছেন ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার তারাকতাকুম আলা মাহাজ্জাতিন বাইদা জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী চিল্লায় কোন ঠিক কিনা আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94 তম সূরা কততম আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে পারা যাবে এই সূরাটা 94 তম সূরা এই সূরাটা মাক্কি সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8 আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন এই সূরাটা কততম সূরা 94 তম সূরা এই সূরার আয়াত সংখ্যা 8 সূরাটি মাদানী সূরা কিসুরা মাক্কি সূরা মনে থাকবে ইনশাআল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন কন্ডোলেন্স করেছেন সান্তনা দিয়েছেন এটা মোটিভেশনাল সূরা এটা পেইন রিলিভিং সূরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সূরার ভিতরে পেইন রিলিফ পিল দিয়ে দিয়েছে কে আল্লাহ ইদাশতাদদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি ألم نشرح فعسر بين يسرين إذا فكرته تفرح যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো কারণ সূরা ইনশিরাহর ভিতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপিরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সূরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ পরের দুই আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ঈমান ও বি নূরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে আল্লাহ ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সদরহু লিল ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না
শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি সত্য কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি আলাম নাজআলকা আহলাল হিম্মা আপনার কি হিম্মত ওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযি আনকাদা যাহরাক ওয়ারাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন মতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সোপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আলাম নাশরাহ লাকা সাদরাক হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আল্লাহ আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শরহে সদর দ্বারা শাক্কু সদর উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিশ্বনবী ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন সুবহানাল্লাহ বিষ্ণু বললেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কি না শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুবহানাল্লাহ পড়েন রাহমাতাল্লিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলেন আমা أرسلناك إلا رحمة للعالمين I have sent you as a mercy for the entire universe نبي هي আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রাহমাতাল্লিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল্লিল মুসলিমিন নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে না নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল্লিল মুসল্লিন যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাতাল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়েন
সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিলদরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কলব পেছনেরটার নাম খালফ সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মুহাম্মদ ওয়াল খামিস মুহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুলো না শিশুর গায়ে হাত তুলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তুলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালাগুলো ভেঙো না সুবহানাল্লাহ কইতে মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ ঠিকই সরসিনার মুরিদ না চরমনায়ের মুরিদ না আটরুশির মুরিদ না অমুক জায়গার মুরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগাভাগে আসে না নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিলদরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দীন ও ইউসরুন লা উসরা ফি আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দীন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটারে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবী সার দেয় না বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে মসজিদে নববীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়লাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারাও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনবী বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না চাইলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস কইবা আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসোফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী বলেন ওরে ডেকো না কাজ সারতে দাও
ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন, যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি? বেদুইন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি। বিষ্ণু বললেন এটা আমাদের এবাদতগাহ, এটা আমাদের কি এবাদতগাহ, এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, এটা আমাদের এবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি? তাদের এবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদতগাহ। আমাদের এবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল, সে জিজ্ঞেস করলো হু আর ইউ, কে আপনি? বিষ্ণু বললেন না না মুহাম্মদ সাল্লাল্লাহু আমি শান্তির, ধর্ম ইসলামের প্রেরণার বাণীবাহক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই, আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নেয়ামত, আপনি সংকীর্ণ মনানা, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াদানা আনকা বিজারাকাল্লাযী আনকাদা যাহরাক, নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে, রেসপন্স। এটা তাফসির মাহফিল, এটা হচ্ছে ক্লাসের মতো, যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র, ঠিক কি না? বোঝা নামিয়েছি নবী, কি নামিয়েছি? তাফসিরে দুইটা এসেছে, ভিজরুন মানে বোঝা, ভিজরুল জাম পাপের বোঝা, আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে। কে? লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, নবী আপনার আগেরও গুনাহ নাই, আপনার পরেরও গুনাহ নাই, আপনি নবী মাসুম, আপনার গুনাহ নাই, আপনি নিষ্পাপ, নবীদের গুনাহ হয় না। আহলু সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ হয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? ও নবী ওয়াদানা আনকা ওয়িজরাক, আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি। বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম, তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনাহ, গুনাহ বলতে কিছুই নাই, সবই মাফ, সব মাফ। তারপরেও আমার নবী বলতেন আল্লাহে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা, আমি এমন নবী যার কোনো গুনাহই নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। আমাদের জন্য শিক্ষা। তাহলে আল্লাহ বললেন ওয়াদানা আনকা ওয়িজরাক, পাপের বোঝা আমি নামিয়ে দিলাম, বিশ্বনবীর কোনো পাপ নাই, পাপ মুক্ত। তাফসিরে দুই নম্বরে এসেছে ওয়িজরুল গাম চিন্তার বোঝা, বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন। কাকে নিয়ে চিন্তা? কথা বলেন, আমাদেরও চিন্তা আছে না নাই? কিসের চিন্তা? হ্যাঁ, টাকার চিন্তা, ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা, আর কিসের চিন্তা আপনাদের? হ্যাঁ, উম্মতের চিন্তা, মাশাআল্লাহ। এই ভাই উম্মতকে নিয়ে ভাবে, আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন? পেটের চিন্তা, এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা, এদিকে বউয়ের চিন্তা, কবরের চিন্তা, আর কিসের চিন্তা? আখেরাতের চিন্তা। তো আমাদেরও চিন্তা আছে, বিশ্বনবীরও চিন্তা ছিল, দুই চিন্তা কি এক? বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি, কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন। এই আওয়াজ করে কে? এদিকে কি হয়েছে? ওরে বসায় দেন। বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা, সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী
একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম, ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার? সবাই বলেন কয়বার। সব নবী কয়টা করে পাইছে? সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাবুদ দাওয়া আছে। আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কিনা? পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। নবী থেকে শুরু করে, অলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে, সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে, ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিশ্বনবী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি, আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়। এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক, যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম। কি দিয়ে সরিয়ে নিল? কোরআনের আলো দিয়ে। আওয়াজ করে বলতে হবে কি দিয়ে? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা। বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার, বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়, কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত, বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে, দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। উপমা বাঁকা হয়ে গিয়েছিল, বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। আলম নশরহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক, আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, দুইটা নিয়ামত শুনলাম। এবার তিন নম্বরের নিয়ামত আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, এ একটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পড়েন, ওয়ারাফানা লাকা যিকরাক, সবাই বলেন নাই পড়েন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আপনার সম্মানকে আমি আকাশ চুম্বী করেছি, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই অ্যান্ড হাই দ্য হাইয়েস্ট পিক, আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি, আপনার মর্যাদা আমার পরপরই,
স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এই আয়াত যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাঁচবে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে মিশনারি বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাউজুবিল্লাহ পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উঁকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সা ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বলল নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সা ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ সা ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কি না অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা
দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে না দ্বিতীয়টা অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানে এসেছে মিলহুন থেকে মিলহুন মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওয়া কাতানা আইদিয়াহুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জান আয়েশা বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার বিশ্বনবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন জৈতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না
এই অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পাড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গাম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী হে, এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানে আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার, তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে, তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম, নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী হে, এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না, চিল্লায় বলো ঠিক কি না? রাফা'না লাকা যিক্রাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই, ভেরি হাই, অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুবীর নাম উল্লেখ করেছে কে? তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবীর নাম আছে না নাই? ইঞ্জিলে, জাবুর, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদিরা খ্রিস্টানরা বিষ্ণুবীর মানতে চাইতো না, তারা বলতো মুহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই। বিষ্ণুবী বললেন পড়ো, তারা পড়তে পড়তে বিষ্ণুবীর জায়গাটা লুকিয়ে রাখতো, যেখানে বিষ্ণুবীর নাম ওরা এভাবে ধরে রাখতো। বিষ্ণু ইসলাম এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা করে। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই? সাইয়েদান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট আপ করে দিবে। সাইয়েদান আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে শুনিয়েছে, সর্বশেষ সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম, চিল্লায় বলেন আহমদ, বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে না চিল্লায় বলেন না লা নাবিয়্যা বাদি ওলা রাসূলা আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোনো নবী নাই খাতামুন নবিয়্যিন আমার পরে কোনো নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নম্বর নিয়ামত হলো রাফানা লাকা যিকরাক মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ইমানদার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر করে পড়েন سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দরুদ পড়ে ফেরেশতারা পড়ে এজন্য আমাদের উপর আর দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله পড়ে এই হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিশ্ব নবী না দিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখান মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবরাদু মিনা সাল বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি সুবহানাল্লাহ বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কিনা এমন নেতার দরকার আছে না নাই এজন্য বিশ্ব নাই বললেন রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন
আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে 1971 এ 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই আলেম ওলামারা আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওটা ওয়াজ করে মারা যায় না ওটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লায় বলেন ঠিক কি না আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন ইন্নাল্লাহ লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি না কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেত কয় বেত চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেত এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেত কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেত এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মায়ের মায়ের উপরে কোনো ঔষধ আছে কথা বলেন কারণ মায়েরে ভিটামিন আছে মায়েরে কি আছে এজন্য ইন্নাল্লাহ লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে তিনটা নেয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক ওয়া রাফা'না লাকা যিকরাক পড়েন সুবহানাল্লাহ নবী হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচার্ট কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়া রাফা'না লাকা যিকরাক বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার ফ্রম বিং অ্যান্টি ক্রাইস্ট অ্যান্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি খ্রিস্টানরা বলছে আমরা এই মোহাম্মদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহাসা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে রাব্বুল আলামিন
বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা নবী গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ কোন সুবহানাল্লাহ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে The struggle isn't permanent in our life. Dukho koshto, eta amader jibone permanent na. Eta shamoyik. Acha awaz kore uttor den to ek bochore koy din apnader Faridpure? Koy din? 365 din. Goto 365 dine na kheyechilen koy din? 20 din? 30 din? তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কি না আচ্ছা তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন 4-5 দিন কিংবা 20 দিন কিংবা এক মাস কিংবা 56 দিন কিংবা 65 দিন তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি আনন্দ সুখ বেশি না কষ্ট বেশি সুখ এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন শুকরিয়া করে শুকরিয়া করলে সওয়াব আসার নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যও সওয়াব আসার নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলোতে শুকরিয়া করব আর দুঃখের দিনগুলোতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সওয়াব আসার নাই এজন্য বিশ্বনবী বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাতু সাররাউন শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আছে না নাই ওয়াইন আসাবাতু দররাউন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কি না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে সুবহে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবহানাল্লাহ কইবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা
ও নবী কষ্টের দিন মক্কায় অল্প কিছুদিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তাওয়াক্কুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্তনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে না তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দেব না দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গাইডলাইন নাম্বার ওয়ান ফাইদা ফারাগতা ফানসাব নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন ফানসাব ফিল ইবাদা তাফসীর ইবনে কাসীরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল এই তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম ঠিক কি না এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব মাদানী জীবনে মাক্কী জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কি না কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়া ইলা রব্বিকা ফারগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আছে না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কি না আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক কিনা রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত আমরা মনে করি শুধু নামাজি ইবাদত রক্তদান
এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না, এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না, তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কি না? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে, চিল্লায় বলেন ঠিক কি না? সো দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য চাইব কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নবী হে কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ, সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে?